15 আগস্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমানের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও সহপরিবারের 45তম শাহাদত বার্ষিক অনুষ্ঠানের দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমান। তিনি বললেন, আমি বলতে চাই আজকে সকল সম্মানিত কাউন্সিলরদেরকে, এখানে মুবিন ভাই সুন্দর একটা আয়োজন করেছে, ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে সাথে সকল সম্মানিত কাউন্সিল এবং মহিলা কাউন্সিলকে বলবো, আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি সবাইকে নিয়ে এই শহরটাকে আমরা ইনশাল্লাহ সুন্দর রাখতে জন্য পারি ইনশাল্লাহ। এটি হলো আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা নিয়েই আমরা চলব আমাদের আদর্শ। এছাড়া উপস্থিত ছিলেন উক্ত থানা ও আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কুচি। এছাড়াও ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আল্লাহ সবাইকে